পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নাগরিকদের পথে চলাচল করতে নাভিশ্বাস উঠছে। আমরুত প্রকল্পের জল সরবরাহের জন্য শহর জুড়ে চলছে পাইপলাইন বসানোর কাজ। এর ফলে সমগ্র বর্ধমানের রাস্তাঘাট খোড়াখুড়ি করা হয়েছে। যে কোনো যানবাহন নিয়ে এই সব রাস্তা দিয়ে যাতায়াত করতে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বাধ্য হয়ে তারা হেঁটেই যাতায়াত করছেন। পথচলতি মানুষজন অভিযোগ করেন, পরিকল্পনা মাফিক কাজ না করার ফলে তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাতে ফুটপাতে চলতে পারছেন না, তাই রাস্তার মাঝখান দিয়ে চলছে। এই রাস্তায় সবই কাটাটা কি ঠিক হইছে সেল বাজারে? না, আমার তো মনে হয় না ঠিক হয়েছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কোনো কাজই ঠিক সময় ঠিক কাজ হয় না। যখন করা উচিত না তখন করে, আর যখন করা উচিত না তখন করে। সেমনি অষ্টাগত প্রশাসনের আর একটু নজর দেওয়া দরকার। ভালো আছে এখন আপাতত, মোটামুটি কাজ করার জন্য খোঁড়াখুঁড়ি হয়েছে, আপাতত যেতে পাচ্ছি না কোনো দিকে, তা এটা ঠিক হয়ে যাবে। রাস্তার কাজের জন্যে এটা করতে হয়েছে, জলের লাইন যাওয়ার জন্যে উপস্থিত এখন এইভাবেই। ভুঙে দিয়েছে, কী করে দোকান লাগাবো? দোকান লাগাই সকাল পরে, এখন বেলা হয়ে গেছে, বাবারা প্রায় দোকান লাগাতে পারছে না, কেউ দাঁড়াতেও পারছে না। এখন আবার সেলের বাজার, এখন আরও বেশি মানুষজন আসছে। আরে বিশাল আসছে দাদা, কী করে কী করবো বলুন। দাদা সাইকেল কেউ রাখতে পারছে না, কেউ গাড়ি রাখতে পারছে, ওইদিকে কাস্টমার চলে যাচ্ছে, খুব খারাপ হচ্ছে দাদা। এটা যদি পরে করতো তাহলে খুব ভালো হতো। এই হিট দ্য মুভমেন্ট এখন দেখছি, একটা সেলে বাজার চলছে, তার মধ্যে যদি এরকম করে সেটা তো ভালো না দাদা বলুন। রাস্তাটা যা পরিস্থিতি, এখন যেভাবে কাজ করছে এদের তো উচিত তো কাজ করার সঙ্গে সঙ্গে পাইপ বসানোর পর মাটিটাকে সমান করে দেওয়া। এতে পথচলতি মানুষদের অসুবিধা হচ্ছে, নানা রকম দুর্ঘটনা ঘটছে, তাই এটা মানে প্রশাসনে একটু দৃষ্টি আকর্ষণ করছি। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস এই অসুবিধার কথা স্বীকার করেছেন। যদিও তিনি জানান পানীয় জলের স্থায়ী সমস্যা সমাধানের জন্য এই অসুবিধা হচ্ছে, কিছুদিনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলেই পৌরসভা রাস্তা সংস্কারে উদ্যোগী হবে বলে তার আশা। এটা হচ্ছে যে রাস্তা খোঁড়াখুঁড়ি হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, এটা একদম সত্যি ঘটনা, কারণ যারা চলাচল করে তাদের পক্ষে অসুবিধা। কিন্তু একটা ভালো কাজ করতে গেলে রাস্তা তো খোঁড়াখুঁড়ি করতেই হবে, কারণ যে জলের সুবিধাটা মানুষ পাবে, রাস্তা খোঁড়াখুঁড়ি রাস্তা খারাপ হয়তো সাময়িক দু চার দিনের ব্যাপার কি এক মাসের ব্যাপার, কিন্তু ঘটনাটা যে মানুষ মানে একদম পর্যাপ্ত জল পাবে এটা তো চিরদিনের ব্যাপার। তো সুতরাং যে কাজটা হচ্ছে এটা চিরদিনের জন্য হচ্ছে, তো সুতরাং মানুষের কষ্ট হচ্ছে, একটু কষ্ট সহ্য করে নিতে হবে। তার কারণ বুঝতেই পারছেন, কন্ট্রাক্টরদের কাজ, তারা কাজ করছে গোটা বর্ধমানব্যাপী, ছোটোখাটো এটা কাজ নয়। বর্ধমানের বিভিন্ন গলিকে রাস্তাকে কানেক্ট করতে হচ্ছে পাইপের মাধ্যমে, তো এখানে সেখানে তাদের কাজ করতে তাদের যা লোকবলের প্রয়োজন হয়তো তাদের কিছুটা কম আছে। নিশ্চয়ই এরা যারা পৌর প্রশাসক আছে তারা দেখছেন যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। তবে আমি মনে করি যে অসুবিধা মানুষের হচ্ছে, অসুবিধা একটু ভোগ করুন, নিশ্চয়ই আপনার সুফল পাবেন। হ্যাঁ দেখুন, একটা ব্যাপারটা হচ্ছে বিসি রোডটা সেলের বাজার, এটা নিঃসন্দেহে একটা সারা বছরই এরা মার খায়, একটু ওই সেলের বাজারটাই খুব আশা নিয়ে থাকে, এবং সেখানে খোঁড়াখুঁড়ির জন্য অনেকটা অসুবিধা হচ্ছে। কিন্তু কাজটাও তো করতে হবে, কাজটা তো বন্ধ করা যায় না, কারণ হয়তো অন্যান্য দিকেও কাজ হচ্ছে, তার সাথে হয়তো এটাও প্রয়োজন আছে। কারণ যদি কাজটা না হয় তাহলে বিশুদ্ধ জলটা মানুষ তো ঘরে ঘরে পাবে না। তাই আমি মনে করি একটা বছর সবাই একটু ত্যাগ স্বীকার করে নিয়েছে, আশা করি ভবিষ্যতের জন্য এটা ভালো হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।